এরপরে প্রশ্ন হলো, বিবাহের অনুষ্ঠানে নতুন জামাই শ্বশুর বাড়ির লোকদেরকে টাকা দিতে হয়, ব্যাপার ইসলাম কি বলে? খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি অনেক এলাকায় দেখেছি বিয়ের অনুষ্ঠানে নতুন জামাই বিয়ের ইজাব কবুল হয়েছে, আগদ সম্পন্ন হয়েছে, এবার সে মোসাফাত করা লাগে শ্বশুর মিয়ার সাথে, চাচা শ্বশুরের সাথে, জ্যাঠা শ্বশুরের সাথে, এলাকার ইমাম সাহেবের সাথে, পার্শ্বস্থ ইমাম সাহেবের সাথে, সব সিরিয়াল ধরে আসে ভিক্ষুকের মতো, আর ওই বেচারা জামাই সবার হাতে হাতে টাকা দেওয়া লাগে। আছে না না এইগুলা? খুবই ডেঞ্জারাস এই কালচারটা আমাদের দেশে। আমি তো এক জেলায় গেছি, জেলার নাম বলবো না, সেখানে দেখলাম যে বিয়ের পরে, আমি বিয়ে পড়াইতে গেছি আমার পরিচিত একজনের, বিয়ের পরে দেখি জামাইরে বলতেছে, জামাই বাবাজি এখন আমাদের মসজিদের জন্য এত টাকা দিতে হবে, মুয়াজ্জিন সাহেবকে এত দিতে হবে, ইমাম সাহেবকে এত, এবার ওপেন সিক্রেট ডাইরেক্ট বলে, মানে চাঁদাবাজারই তো একটা সীমারেখা থাকে। তো বেচারা বিয়ে করতে আসছে, শরীয়ত তাকে বলছে তার মেয়ের মোহরটা দিতে, এতটুকু সে দিতে বাধ্য। আপনি বলতেছেন যে মেয়েরটা মেয়েরে দাও, ঠিক আছে, এবার অমুক অমুক তমুক করে দাও, আবার মসজিদ মাদ্রাসাকে দাও, মসজিদ মাদ্রাসায় তার মনে চালে সে দিবে, না মনে চালে দিবেন না, কিন্তু বিয়ে উপলক্ষে এই চাঁদাবাজি করা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা, জায়েজ নাই। লা ইয়াহিল্লু মা ইমরিইন মুসলিম ইল্লা বিতিবিন নাফসি, কোনো মুসলমানের সম্পদ, কারো টাকা পয়সা তার সন্তুষ্টিতে সে দিতে চাইলে দিবে, তার ব্যাপার, কিন্তু আপনি তার কাছ থেকে আদায় করতে পারেন না অন্যায়ভাবে। সে বিয়ে করতে আসলে আপনার মসজিদে টাকা দিতে বাধ্য না, আপনি এটা তার কাছ থেকে আদায় করতে পারেন না। হ্যাঁ, পুরাণ হয়ে গেলে, তাছাড়া সবচেয়ে বড় কথা, একটা জামাই নতুন আসছে এলাকাতে, বেহায়ার মতো প্রথম দিনে যদি আপনি তার কাছ থেকে টাকা চান মসজিদের জন্য, এটা নির্লজ্জের কাজ। একটু পুরাণ টুরাণ হলে তখন বললেন, জামাই বাবাজি আপনি এলাকার মানুষ, এখন মাশাল্লাহ আমাদের মসজিদের কাজ চলতেছে, আপনি মনে চাইলে কিছু দিয়েন, সেটা আপনি চাইতে পারেন, ভিন্ন কথা। কিন্তু বিয়ের অনুষ্ঠানে পরিবেশ এমনভাবে তৈরি করলেন বেচারা বাধ্য হইয়া দিল, এটা জায়েজ নাই। আবার এর উল্টাটাও আছে, ওই যে মেয়ে আনলে অথবা জামাই শ্বশুর বাড়িতে গেলে সেখানে আবার বিভিন্ন রকমের চাঁদাবাজি করা হয়, ঠিক না? ঠিক, জামাইকে শাশুড়িরা সবাই টাকা দিতে হয়, আত্মীয়রা সবাই টাকা দিতে হয়, আবার ওই শালাশালিরা আপনার গেট দিয়া এটা সেটা করে নানান তামাশা টামাশা করে এবার দুলাভার কাছ থেকে টাকা আদায় করে, ওটা যদি মজার ছলে হয় দুলাভাইও মনের খুশিতে দেয়, ঠিক আছে, কিন্তু না বান্ডিল দিতে হবে, না হলে গেট ছাড়বো না, এগুলা কোনোটাই জায়েজ না। এগুলা আমাদের সমাজের ত্রুটি, এই ত্রুটিগুলো আমাদেরকে মুক্ত করতে হবে, মুরব্বীদেরকে, যুবকদেরকে, সবাইকে মিলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওজুর ক্ষেত্রে পায়ে মোজা থাকলে পা ব্যতীত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে অজু হবে কিনা? পায়ের মোজার উপরে মাসা করাটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত, আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, নাই। সেটা হলো, আপনি পূর্ণাঙ্গভাবে অজু করেছেন, হাত মুখ ধুয়ে, পাও ধুয়ে, মাথা মাসে করে অজু করছেন, অজুর পর এবার অজু অবস্থা যদি আপনি মোজা পরেন, এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন এর মধ্যে যদি অজু ছুটে যায়, আবার অজু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না, হাত ধোবেন, মুখ ধোবেন, মাথা মাসে করবেন, আর ওই মোজার উপরে ভিজা হাত একটু উপরের অংশে মুছে দিলেই অজু হয়ে যাবে। এটা একটা ছাড় ইসলামের, এবং এই ছাড়টা গ্রহণ করা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে গ্রহণ করেছেন। কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা ইখতিলাফ আছে, চামড়ার মোজা হলে কোনো কথা নাই, সবার মতো জায়েজ, আর কাপড়ের মোজা হলে সেটা খুব শক্ত, খুব টাইট, খুব মজবুত হইতে হবে, যেটা পরে দীর্ঘপথ আপনি হেঁটে যেতে পারছেন, সেই ক্ষেত্রে একেবারে পাতলা পুতলা একেবারে জনতর মোজার উপরে মাসে করলে হবে না। তো মোজার উপরে মাসে করাটা সুন্নত, এবং এটা 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকে, যে যতবার উজু করবেন আর পাও ধোয়া লাগবে না। পূর্ণাঙ্গ উজু করে যদি মোজা পরেন, মোজা যদি চামড়ার হয় অথবা অনেক শক্ত কাপড়ের মোজা হয় যেটা পরে দীর্ঘপথ আপনি হাঁটছেন, সেটার উপরে মাসে করলে চলবে। যদি মোজাটা খুলে ফেলেন তাহলে আবার শুরু থেকে উজু করতে হবে, নতুন করে মাসে করতে পারবেন না। আবার এই চালাই করলে হবে না, যে মোর রাতে শীত লাগতেছে তাহলে মাসালা যেহেতু শুনছেন হুজুরের কাছ থেকে, এবার পাও ধোয়াটা ঝামেলার যাতে অন্তত বাসি ঠান্ডা পানি থেকে, এখানে আপনি মোজা পরে ফেললে কি হবে না, মাসা করা যাবে না। যদি শোয়ার সময় মোজা পরে এবং মোজাটা সেরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের সময় উঠে ওজুর সময় মোজা না খুললেও চলবে, মোজা খুলছেন ওজুর সময় পরে নিলেন আর মাসে করলেন, সেটা কিন্তু হবে না। এরপরে প্রশ্ন হলো, আসুন্না ফাউন্ডেশন কমপ্লেক্সের একজন ডোনার হতে চাই, কি করতে হবে, বিস্তারিত পরিকল্পনা একটু বলুন। আসুন্না ফাউন্ডেশন কমপ্লেক্স গড়ে তোলার যে পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় জানিয়েছি, এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো মূলত একটা জীবন্ত মসজিদ তৈরি করা। বহু ভালো মসজিদ, আদর্শ মসজিদ এদেশে আছে, সারা দুনিয়াতে আছে। মসজিদগুলোতে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, অথচ মসজিদ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ভালো কাজ করেছেন। একটা মসজিদের এরিয়াতে যত গরিব মানুষ হবে,
মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবের নেতৃত্বে তত্ত্বাবধানে এলাকার মান্যগণ্য লোকদের তত্ত্বাবধানে এবং তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার সমস্ত গরীবদের তালিকা মসজিদে থাকতে পারে বিভিন্ন অকেশনে তাদেরকে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে সবার সহযোগিতা নিয়ে সহযোগিতা করা যেতে পারে কোন মসজিদ এরিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে কোন দম্পতির মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে অথবা এমনি সাধারণ একজন মানুষের সাথে একজনের ঝগড়া তৈরি হয়েছে গন্ডগোল হয়েছে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে বিনয়ের সাথে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে হাসি মুখ নিয়ে তাদের মধ্যে যে বিবাদ আছে সেটাকে দূর করে তাদেরকে এক করার চেষ্টা করবে এই কাজগুলো মসজিদ করবে আরো হাজারো ভালো কাজ মসজিদ থেকে হতে পারে যুবকদের বিনোদনের ব্যবস্থা বিভিন্ন রকমের আয়োজন শিশুদের জন্য বিভিন্ন রকমের আয়োজন নারীরা তাদেরকে আমরা সবসময় ভুলে থাকি তাদেরকে দিন শেখার জন্য বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া তাদের বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া এবং ভালো কাজে তাদেরকে শামিল করা এই আয়োজনগুলো মসজিদ থেকে হতে পারে এরকম একটা জীবন্ত মসজিদ আমরা করতে চাই মসজিদ শুধু নয় মসজিদের পাশাপাশি এই কমপ্লেক্সে একটা হাসপাতাল গরীব দুঃখীদের জন্য অভয় মানুষের জন্য থাকতে পারে বিশেষ করে যারা দ্বীনের উপরে চলতে চান আমরা সবসময় বলি সার্কেল মেনটেন করা ছাড়া আখেরি জামানায় ফিতনা সংকুলে এই সময় ঈমান বাঁচানো সম্ভব না তাকওয়ার উপরে চলা সম্ভব না সব সময় সম্ভব না এখন আরো কঠিন কারণ চতুর্দিকে শুধু ফিতনার হাতছানি এই সময়টাতে ঈমানের উপরে চলার জন্য যে সার্কেল দরকার দিনদারদের সাথে সম্পর্ক এবং রিলেশন দরকার কানেকশন দরকার কোঅপারেশন দরকার পারস্পরিক একটা সংযোগ থাকা দরকার এটা কিভাবে হবে আপনি নিজে ভালো আপনার পাশে ফ্ল্যাটের মানুষ হারামে লিপ্ত সেখান থেকে মিউজিকের আওয়াজ আসছে আপনার বাচ্চার কানে সে এমনি খারাপ হচ্ছে আপনি ভালো আপনার পাশেই হয়তো কোনো হারামখোর আছে যে নিত্য নৈমিত্তিক ভাবে হারাম খায় আপনার বাচ্চা সেগুলো দেখে দেখে প্রভাবিত হয় আপনি নিজে প্রভাবিত হন চাইলেও আমরা ভালো হতে পারছি না এর জন্য দরকার পরিবেশ এরপর প্রশ্ন হলো আল্লাহ তাআলা দয়ালু তাহলে জাহান্নাম কেন আল্লাহ তাআলা দয়ালু তিনি আরহামুর রাহিমিন তিনি রহমান রহিম তিনি লতিফ তিনি রউফ তার ভিতরে অনেক মমতা মায়া এত মমতা মায়া থাকলে তিনি আবার জাহান্নাম সৃষ্টি করলেন কেন মানুষকে জাহান্নামে দিবেন সুন্দর প্রশ্ন এর উত্তর হলো যে কেন যে প্রশ্ন করছেন আপনি কেন যে উত্তর চাইছেন আপনি এটা এজন্য চাইছেন যে আপনি আল্লাহকে আপনার মতো আমার মতো মনে করতেছেন এজন্য কেনর উত্তর চাচ্ছেন আল্লাহ তো আপনার আমার মতো না যে তিনি আপনার কাছে জবাবদিহিতে বাক করতে বাধ্য বা তার সব কাজের রহস্য আপনি বুঝতে বাধ্য দেখুন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার নাম শুধু রউফ রহিম না আল্লাহ তাআলা আরো নাম আছে আল্লাহ তাআলার নাম আছে কাহ্হার মহাপরাক্রমশালী জব্বার আজিজ আল্লাহ তাআলার এই নামগুলো আছে যেগুলোতে তিনি মানুষকে পাপের জন্য প্রায়শ্চিত্তের মুখোমুখি করবেন সেই কথাও আছে শুধু রহমান রহিম আপনি এটুকু দেখলেন বাকিটা দেখলেন না একজন মানুষের মধ্যে যেরকম মমতা থাকে একইভাবে তার মধ্যে যেরকম রাগ ক্ষোভ থাকে তার মধ্যে যেরকম শাস্তি দেওয়ার মানসিকতা থাকে মহান রব্বুল আলামিনের রহমান রহিম যেরকম সিফাত এবং গুণ আছে তার কহার জব্বার আজিজ মহাপরাক্রমশালী মহাপাকড়াওকারী এই গুণগুলো আছে অতএব আপনি শুধুমাত্র একটা জেনেছেন আর একটা জানেন নাই এই জন্য আপনার মধ্যে সংশয় আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত জাহান্নামের পথ দুইটাই বাতলে দিয়েছেন এরপরও আমরা নিজেরা জাহান্নামের দিকে অগ্রসর হই আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন